এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে সেটা জানিও, এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ওখানেও শুনেছি অনেক বৃষ্টি হচ্ছে। আর এখন বিকাল বাজছে 5টা, আর এখন থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে আসছে আমার বাড়ি থেকে খুব পছন্দের চারজন মানুষ, মা, ভাই, দিদি আর জামাইবাবু। তো সেই উপলক্ষে আজকে সকাল থেকে একটু তোড়জোড় করছিলাম, তো সেই জন্যই ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সবসময় এত বৃষ্টি হচ্ছে আর নয়তো মেঘলা করে আছে, সেই জন্য জামা কাপড় শুকনো করতে যে কী সমস্যা হচ্ছে কী আর বলবো। তো এখন জামা কাপড়গুলো একটু পাখার তলায় রাখলাম, আর কর্তার সাথে প্ল্যান করে নিচ্ছি যে আগামী কদিন আমাদের কীভাবে কাটতে চলেছে। কর্তাকে ধরে বেঁধে এখন এই স্টোরেজ জায়গাটাকে দেখতে পাঠাচ্ছি, কেন কি আমরা দুজনে যেহেতু থাকি সেই জন্য বেশি বাসন ইউজ করি না, আর ম্যাক্সিমাম বাসনই ওপরে তুলে রেখেছি। তো সেইগুলোই এখন পাড়ার জন্য ওকে বললাম, এই যে আমাদের খাজানা নিয়ে চলে এসেছি, হাঁড়ি আর বড় একটা গামলা, যেহেতু অনেকজন আছি সেই জন্য হাঁড়ি আর গামলাটা অনেক কাজে দেবে। আর সব কটা ঘরের বিছানাগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম, আর ততক্ষণে দেখলাম বেল বেজে গেছে, মানে ওরা এসে গেছে। আর ওদের আসার একটা বড়সড় গল্প আছে, সেটা এখন তোমাদেরকে বলি শোনো। হাওড়া থেকে ওদের ট্রেন ছিল 12:50, আর ওরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলো প্রায় 9টার সময়, যেটা অনেকটা সময় হাতে নিয়ে ওরা বেরিয়েছিল। কিন্তু ভাগ্যটা এতটাই খারাপ, শিয়ালদা পৌঁছানো ট্রেনে কিছু একটা গণ্ডগোল হচ্ছিলো, তার জন্য প্রায় 2 ঘন্টা ওরা লাইনে দাঁড়িয়েই ছিল। ট্রেন কোনো স্টেশনেও দাঁড়িয়েছিল না, সেই জন্য ওরা নেমে কোথাও যেতেও পারেনি। আর একটা সমস্যা ছিল, দিদি আর জামাইবাবু ছিল একটা ট্রেনে, আর মা আর ভাই ছিল অন্য একটা ট্রেনে, সেই জন্য চারজনে মিলে কোনো ডিসিশনও নিতে পারছিল না। তারপরে ফাইনালি শিয়ালদায় এসে মিট করে একটা ট্যাক্সি নিয়ে তড়িঘড়ি গেল হাওড়ার উদ্দেশ্যে, আর তারপরে দৌড়ে দৌড়ে ট্রেনটাতে উঠলো। আর ট্রেনটাতে ওঠার জাস্ট কিছু মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দিল, আর ভাগ্যক্রমে ট্রেনটা একটুখানি লেট করেছিল, আর এই প্রথম ট্রেন লেট করার জন্য এত খুশি হয়ে গেলাম। তো আসার সাথে সাথেই সবাই মিলে বেশ খানিকক্ষণ গল্প করলাম, তারপরে সবাইকে একটু শরবত খেতে দিলাম, আর তারপরে আমি টিফিনের অ্যারেঞ্জমেন্ট করছিলাম, একটু চাউমিন বানাচ্ছিলাম। কিন্তু ওই যে মা এসে গেছে, এখন আর বেশি চাপ কে নেয়, তাই জন্য মাকে বললাম যে তুমি একটু দেখো, আসলে এতজনের চাউমিন আমি সামলাতে পারছিলাম না। সেই জন্য মা চাউমিনটা বাকি বানিয়ে দিল, আর আমি তারপর চাউমিনটাকে একটু ভালো করে প্লেটে নিয়ে নিচ্ছি, সবার জন্য বেড়ে নিলাম। এবার সবাই মিলে খেতে খেতে আরও এক রাউন্ড গল্প হয়ে যাবে। এই যে সবার জন্য চাউমিন একদম বাড়া হয়ে গেছে, আর সবাই এখন চাউমিন খেলেও আমি কিন্তু চাউমিনের ধার দিয়েও যাচ্ছি না। দিদি এই ভাজা পিঠে নিয়ে এসেছে, সেটাই আমি এখন খাবো। ভাই একটু ছো মারছিল, কিন্তু ওকে একটুও ভাগ দিলাম না। আর এই যে সবাইকে চাউমিন খেতে দিয়ে দিয়েছি, সবার হাতে রয়েছে চাউমিন, আর আমার কাছে ভাজা পিঠে, যেটা আমি কাউকেই দিচ্ছি না। আর খেতে খেতে চলছে অনেক গল্প। টিফিন খাওয়া দাওয়া শেষে আবার চলে এলাম রান্নাঘরে। সকাল থেকে এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ধোকা বানাবো। আজ অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ খাওয়ার দিন, সেই জন্য একটু নিরামিষ ধোকা বানাচ্ছি। না, পেঁয়াজ টিয়াজ আমি ইউজ করি, কিন্তু জাস্ট কোনো আমিষ জিনিস ইউজ করছি না। আর আমি এই প্রিপারেশন করতে করতে সবাইকে ডেকে ডেকে বলছি, দেখো তোমাদেরকে ডেকে এনে এখানে আমি ধোকা দেবো। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের ডাইনিং রুমের পাখাটা গেল খারাপ হয়ে, তাই জন্য কর্তা একবার চেক করে দেখছে যে ও সারাতে পারে নাকি, কিন্তু ফাইনালি ওর দ্বারা আর হলো না। তো আপাতত কর্তা ছেড়ে দিয়ে চলেই এলো, কিন্তু অনেকক্ষণ ধরে বেচারাটা চেষ্টা করছিল। ধোকার প্রিপারেশন প্রায় হয়েই এসছে, এখন এই বড়াগুলো ভেজে নিতে হবে। এখন কাটটা করে নিচ্ছি, আমি আমার স্পিড অনুযায়ী বেশ তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এমনিতেই সবাই খুব ক্লান্ত হয়ে আছে, তার সাথে কাল খুব সকাল সকাল আমরা বেরিয়ে যাব। কাল আমরা সবাই মিলে একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আর আজকের ভিডিওতে বলছি না, কালকের ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে। আর আমাকে তো জানোই আমি একসঙ্গে অনেক কিছু করতেই পারি না, সেই জন্য ভাই একটু ডিম ভেজে হেল্প করছিলো, আর এদিকে আমাদের ধোকার ডালনাও ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে একদম রেডি হয়ে গেছে। এবার সবাইকে চলো খেতে দিয়ে দিই, তার আগে একটুখানি রেখে সবাইকে এখন খেতে বসতে বলি। এই যে সব কিছু রেডি হয়ে গেছে, চাপা দিয়ে আমি এখন যাব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো বাড়ি থেকে সবাই মিষ্টি নিয়ে এসেছে, যেহেতু এখানে সমস্ত দোকানে এত ভালো ভালো মিষ্টি পাওয়া যায় না, সেই জন্য এত মিষ্টি নিয়ে এসেছে। আর আমি মাঝে মাঝে ফ্রিজটা খুলছি আর লুকিয়ে লুকিয়ে একটা দুটো করে মিষ্টি খেয়ে নিচ্ছি। আমাদের ফার্স্ট রাউন্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে,
কর্তা ভাই আর জামাইবাবু খেয়ে নিয়েছে, এখন আমি মা আর দিদি খেতে বসেছি। আর এখনও খেতে বসে আমরা অনেক রকমের গল্প করছি। তো চলো আমরা গল্প করতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে খুব ভালো একটা ব্লগ নিয়ে আসছি, আশা করছি আজকের ব্লগটার সাথে সাথে কালকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলোও করে দিও।